কবে তিন তুই কাম করতেছিস? এই সালাই, তোর বাবার নাম কি রে? এ এই সালাই কথা বসে কেমন? এই কথা বসে কাটু। এই এই তুমি একটা হাজির আর সাল মালিক মাত্র এভাবে কি খেত হয় নাকি? কুশিল যত্ন না করলে পরে কুশিল হয়? খ্যাত যত্ন না করলে খ্যাত হয় না? আরে আরিফ ভাই, আরে হাজি সাহেব, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আর কয়েন নাই? কুশিলে বুঝ মেলা কয়দিন আসিনি। তুমি নামাজে যাও নাই? নামাজে যাওয়া হয়নি, কুশিলে বুঝ দেখবি আসলাম, নামাজের বেলাও কাটিয়ে গেল। ভাই রে, এটা কথা বলে তুমি? এই দুনিয়াদারি কিছুই না রে ভাই, নামাজ কালাম আদায় করে সারে তারপরে কাম করা লাগে। তা তো জানি হাজি সাহেব। কথা হচ্ছে কি, তোমার ভুঁই কত খেয়ে নি? ভুঁই কুশিল লাগাইছে আধা আধ বিঘে। আধ বিঘে? তোমার কুশিলটা তো ভালোই হয়েছে। কুশিল ভালোই হয়তো, যত্নের কারণে একটু ইধা যাচ্ছে, তো যত্ন করলে পরে ঠিক হয়ে যাবে। ফাইন আছে, ফাইন আছে। আরিফ ভাই, তোমাকে একটা কথা কই ভাই আমি। হ্যাঁ, তুমি দুনিয়ার পর ভাই যাই করো তাই করো ভাই, নামাজটা একটু আদায় করে ভাই। যেহেতু আমরা মুসলমানের সওয়াল বল, বোঝো না, নামাজ না পড়লে পরে আল্লাহর কাছে আমরা কি জবাব দেবো কত দেখি। নামাজ তো পড়াই লাগবি রে ভাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। গতি নাই, শোনো, আর একটা কথা শোনো, উৎসাহ তো গতি নাই কিন্তু নামাজ কালাম বাদ দিয়ে কাম করতে চাও। দেখো শোনো, আর একটা কথা আমি তোমাকে কই, আল্লাহ আমার দুনিয়ার পর পাঠাইছে হচ্ছে গা ইবাদত বন্দেগী করার জন্য, বুঝছো? ইবাদত বন্দেগীর পাশাপাশি আমরা কাজকাম করবো, আয় রোজগার করবো, সেটা দিয়ে আমরা সংসার চালাবো। কিন্তু আমরা কি করি দেখো, দুনিয়ার পর কাজকাম মানে ইবাদত বন্দেগী তো নাই, বুঝছো? কাজকাম দিয়ে সব সময় ব্যস্ত থাকি, মানে এদিক সেদিক ওদিক দৌড়াদৌড়ির পর আসি, কিন্তু কোনো দিক কোনো মনে করো বাদ বিচার নাই। তাই কই কি ভাই, তুমি কাজকাম করতেছ করো, নামাজটা আদায় করিয়া আসি, আবার কাজকামে লাগো। আবার আর একটা কথা কই শোনো, এই যে আমি যে কুশির ভুঁইটা লাগাইছি, আমারও আধ বিঘির একটু কম আছে, বুঝছো? আল্লাহ যথেষ্ট কুশির দিয়েছে, ভালো কুশির আছে, খুব ভালো কুশির আছে। এক সময় তার দেহে আসে এই কুশির ভুঁইতে, আমি আজ 15-20 দিন যাইনি, বুঝছো? আমার ভাইস্তি কলি যে সওয়াল বল বলে কুশির ভাঙি ছড়িয়ে খাচ্ছে, আমি খাই গিয়ে কুশির খাওয়াটি। আপনার খেয়াল, আপনার মাঝে মাঝে যাওয়া লাগে তো, কারণ এখনকার সওয়াল বল কুশিল মুশিল বোর কি ছাগল মাগল কুশিলটা দেহিল হা লাগে না। ঠিক আছে, তারপরেও তারপরেও আমি এলাকার লোকের জন্য একটু ছাড় দিছি বাইরে, মানে এলাকার সওয়াল বল। আপনি হাজি মানুষ, একটু ছাড় দিই তো চলা। হ্যাঁ, তাই করছি কি, তুমি যেহেতু ভুঁই লাগাইছে ওইটু, কেউ যদি আসে একাধিক কুশির টুশির চায়, বুঝছে, গরিব মানুষটা এলাকার সাল বল টল আসে, যদি কয় যে ভাই একটা কুশির আমাকে দেও আমি খাবো, তুমি না করে না ভাই? না না করা যাবে না, কারণ একটা জিনিস যার আছে তার তিনি তো চায় খাওয়ার জিনিস। গরিব মানুষ সাল বল মাল বল আছে, এরা তো চাবি। হ্যাঁ ঠিকই কইছো ভাই, ওই জন্যই করছি কি যে গরিব মানুষ কোনো সময় কষ্ট দিও না, এখন কুশির ভাঙিয়ে খাচ্ছে খাই গিয়ে, এই তাহলে এত বাদন লাগবে কে? আর এক ওই আজ বিঘি ভুঁড়ির মধ্যে ওই মনে করো ওই এক সাইড একটু কুশির ছাল বল খায় ভেঙে শেষ, তা থেকে ফুরিয়ে যাবে কত দেখি। হ্যাঁ যাও ভাই, তুমি এক কাম করো, আমি চলে গেলাম, আমি ভুঁড়িটা দিয়ে আসি, তুমি আল্লাহর ওয়াস্তে নামাজটা আদায় করে আসো ভাই, নামাজটা আদায় করে আসি তারপর কাম করো ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা দোয়া করে ভাই আমার জন্য। আচ্ছা আচ্ছা চলে গেলাম। হ্যাঁ আচ্ছা, ভুলমতি গেছিল গা তুই, তোর হাতে কি রে? হাতে কি তোর রে? তুই কি করতেছিস বুড়ির মধ্যে? কুশির ভাঙলু কে তুই? এ কুশির কি তোর বাপ হেনে বুনি থুই গেছে, লাগা থুই গেছে তোর বাপ? কোথায় করছিস কি কামে?
কবে তুমি এই কাম করতেছিস এই সালে তোমার নাম কি রে এ এই সালে কথা কইছি কি এই কথা কইছি কাটু এই এই তুমি এটা হাজির আর সাল ভালো করছো আমি ভুল লাগাইছি আমার খরচ হয় ভুল দাও তাতে তোমার খুঁটিটা না খরচ অন্যায় করে মারবে নাকি তো তোমার পিতার দরকার তুমি বাবার কথা বিচার দাও 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 বাবার কথা বিচার দাও আপনার বাবার কথা কোন কথা অবশ্যই কব তুমি বিচার দাও খরচ সার বেলাকে হাত দিবে না মানা করে দিলে জানো প্রেজান বিয়া দোষ করে যা যা